সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে প্রবাসী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ক্লিক করেছেন তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা জানেন ইতিমধ্যেই সৌদি আরবের মদিনা শহরের ছয়টি অঞ্চলকে চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছিল কারণ সৌদি মদিনায় পর্যাপ্ত পরিমাণে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ধরা পড়েছিলো এক্ষেত্রে এটিকে আসলে মূলত মদিনা শহরে যারা বসবাস করছেন তাদেরকে সেভ করার জন্য আসলে মূলত সেই ঘোষণাটি ছিল তো এরই মধ্যে আজকে এই মাত্র আমরা জানতে পারলাম সৌদি আরবের যে সকল প্রিন্ট মিডিয়া এবং অনলাইন বড় বড় মিডিয়া রয়েছে তারা প্রকাশ করেছে এইমাত্র আজকে থেকে মূলত সৌদি আরবের যে মক্কা শহর রয়েছে মক্কা শহরের ছয়টি অঞ্চলকে চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে তো এই যে কারফিউটা জারি করা হয়েছে এটি মূলত কোনো সময়সীমা দেওয়া হয়নি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয় অঞ্চলকে কারফিউর আওতায় রাখা হবে আপনারা জানেন যে ইতিমধ্যেই বর্তমানে সৌদি আরবে চোদ্দোশো তেপ্পান্ন জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়েছে এরপরেও তেরোশো উনআশি জন কিন্তু এখন বর্তমানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা রয়েছে আপনারা জানেন যে এর মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আটজন কিন্তু পরকাল গমন করেছেন তো অবশ্যই আমি আশা করব যারা মক্কায় বসবাস করছেন মক্কার যে সকল অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে সেই অঞ্চলের যারা রয়েছেন অবশ্যই আপনারা কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন এবং সবাইকে মেসেজটি শেয়ার করবেন তো মক্কার যে ছয় অঞ্চলে আসলে মূলত কারফিউ জারি করা হয়েছে সেগুলো হচ্ছে আল আজিয়াত আল মাসাফি আল মাসফেলা আল হাজুন আল নাকাশা আল ওস্পেকোর তো এই যে ছয় শহরে যারা বসবাস করছেন অবশ্যই সবাই কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন এবং যারা এই প্রবাস চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন এবং আপনারা যারা এই প্রবাস চ্যানেলে নতুন ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও আবারও নতুন কোনো ভিডিওতে